মামা দেখো ওই তোমার ওই গরীব স্টুডেন্টটা না আরে হ্যাঁ ঠিকই বলেছিস দাদা আমি ওকে এক্ষুনি ডাক দিচ্ছি এই মোনা এখানে আসো আসসালামু আলাইকুম ম্যাম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি এই ভিআইপি এলাকায় কি করছো এই আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না আরে তুমি বুঝতেছো না মা কি বলেছে মা তোমাকে জিজ্ঞেস করেছে এত বড় ভিআইপি সোসাইটিতে তুমি কি করছো কাজ খুঁজতে আসছো নিশ্চয়ই ও আচ্ছা না আমি আসলে এখানে একটা ইম্পর্টেন্ট কাজে আরে বুঝতে পেরেছি তোর এই ভিআইপি এলাকায় কি কাজ তুই তো এই ভিআইপি এলাকায় এসেছিস পরিষ্কার করার জন্য ম্যাম আপনি একজন টিচার হয়ে আপনার স্টুডেন্টকে এইভাবে কথা বলছেন মানে কিভাবে পারছেন এভাবে কথা বলতে আমি টিচার হয়ে কিভাবে কথা বলছি তোর মনে নাই তুই যখন আমার ক্লাসে পড়তিস তখন তোকে আমি বারবার বলেছি যে তুই আমার কাছে পড়তে আয় না তুই আসবি না তুই কি করলি তুই সেই লাশ বেঞ্চে গিয়ে বসবিস তুই সেই লাশ বেঞ্চা তুই এখনো সেই অবস্থায় নেই আছিস ম্যাম এ আপনি কি বলছেন আপনি তো খুব ভালো করেই জানতেন আপনার টিউশন ফি কতটা বেশি ছিল আর আমার ফিনান্সিয়াল কন্ডিশন এতটা ভালো ছিল না যে আমি আপনার টিউশন ফি অ্যাফোর্ড করতে পারবো তাই তো আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনার কাছে পড়তে আসিনি কেন আর অন্যান্য স্টুডেন্টরা আসতো না পড়তে ওরা কিভাবে ম্যানেজ করেছে তুই কেন পারলি না ম্যাম ওদের না আপনি ফায়দা নিতেন কারণ আপনার কাছে যারা যারা পড়তো তাদেরকেই পাশ করাতেন আর বাকিদের ফেল করাতেন তাই ওরা বাধ্য হয়ে আপনার কাছে পড়তে আসতো এমনকি আপনি তো আমাকেও বেশ কয়েকবার ফেল করেছিলেন মনে আছে আপনার আমার ইচ্ছা আমি কাকে পাশ করাবো কাকে ফেল করাবো সেটা আমার মর্জি শোন এখনও কোনো কিছু শেষ হয়ে যায়নি তুই এক কাজ কর কিছু টাকা অ্যারেঞ্জ কর তোর লাইফটা আমি সেটেল করে দেব আমার মেয়ের জামাই আছে না ওই বড় কোম্পানি দেখছিস না ওই বড় কোম্পানির ম্যানেজার আরে তুই তো আবার অশিক্ষিত অশিক্ষিতদের কপালই খারাপ তুই ম্যানেজার এটা বুঝবি কি দেখেন ম্যাডাম একজন টিচার স্টুডেন্ট আইডল হয় আপনি যদি এরকম একটা মানুষকে ছোট করে কথা বলেন আপনার স্টুডেন্ট বাচ্চাগুলো কি এগুলোই শিখবে আপনার কাছ থেকে যে একটা মানুষকে কতটা হেয় করে কথা বলা যায় মা দেখেছো কত বড় বেয়াদব তোমার মুখে মুখে তর্ক করছে তোমার তো উচিত ছিল তখনই ওকে ক্লাস থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আবার আমার সাথে কম্পিটিশন লড়তে চায় শোনো আমি কখনোই না কারোর সাথে কোনো কম্পিটিশন করিনি আমি নিজে থেকে পড়াশোনা করেছি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি এই যে তোমার মা তোমার মার কাছে তো আমি পড়তে যেতে পারতাম না টিউশন ফি অনেক বেশি ছিল তাই আমি এর কাছ থেকে ওর কাছ থেকে নোট জোগাড় করে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আর তবুও তবুও তোমার মা আমাকে বেশ কয়েকবার ফেল করেছে তুই কি বলেছিলি যে আমি এই কাজ কিভাবে করতে পারি তোর কোনো আন্দাজই নাই আমি এই স্কুলে জব পাওয়ার জন্য কত টাকা ডোনেশন দিয়েছি শুন আমাদের এই জবের মধ্যে সেরকম কোনো স্যালারি নাই তাই আমাকে বাধ্য হয়ে দামি দামি টিউশনই করতে হয়েছে যাতে আমার টাকাটা রিকভার হয় আরে ও দেখ দেখ ওই যে আমার মেয়ে জামাই চলে এসছে তুমি এসেছো ম্যামের সাথে তোমার কথা হয়েছে না না আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম বাইরে চলে আসছে এই যে ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম এটা ম্যাম হ্যাঁ উনি আমার ম্যাম তুমি শিওর এটা তোমার ম্যাম হ্যাঁ উনি তো আমার ম্যাম আর এই কোম্পানি এইটা তো ম্যামের কোম্পানি এই কোম্পানির ওনার ম্যাম আর এই সোসাইটিতে তিন চারটা বিল্ডিং আছে ম্যাম আর এই ম্যামকে কে না চিনে আসলে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাচ্ছেন কেন আপনি কি করেছেন মিস্টার মারুফ ক্ষমা চাইতে দিন কারণ ওনারা দুজন এমন কাজ করেছে যে ক্ষমা চাইতে বাধ্য আরে দা তুমি আমাকে ভুল বুঝেছো আমি আসলে তোমার সাথে দুষ্টামি করতে 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 দুষ্টামি ছলে ছলে এইসব কথা বলে ফেলেছি আর আমার সবসময় বিশ্বাস ছিল তোমার উপরে যে তুমি একদিন অনেক বড় হবে কিছু সত্যি তুমি এখন বড় একটা কোম্পানির একটা মালিক হয়ে গেছো দেখেছো আর আমার তো সবসময় আমার স্টুডেন্ট উপরে আমার ভরসা ছিল যে তারা খুব সবসময় ভালো কিছু করবে আর সব প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে আমার অনেক বড় অবদান ছিল ঠিক বলেছেন ম্যাম আপনার অনেক অবদান আছে আপনার অবদানের জন্যই তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ম্যাডাম একটা কথা বলবো আপনাকে এই যে আপনাদের মতো কিছু টিচার আছে যারা কি করে নিজেদের টিউশন ফির জন্য স্টুডেন্টদের কদর করে না আর যাই হোক আজকে আপনি যে ভুলটা করলেন তার হয়তো ক্ষমা আমি করে দিতে পারি কিন্তু ওই যে তখনকার যে ভুলটা করেছেন তার জন্য তো আমি আপনাকে শাস্তি দিবই প্লিজ মুনা আমাদেরকে মাফ করে দাও ভুল হয়ে গেছে এই তুমি তোমার ম্যামকে একটু বলো না আমাদেরকে মাফ করে দিতে আমি কিছু বলতে পারবো না আপনারা দোষ করেছেন আপনারা ক্ষমা চান
দেখা গেল আপনাদের দোষের জন্য আমি যদি কিছু বলতে যাই তখন আমার চাকরিটা খেয়ে ফেলবে, আমি পারবো না। আর হ্যাঁ, আজকের পর থেকে প্লিজ নোটটা দেখে কোনো স্টুডেন্টকে যাচাই বাছাই করবেন না, ট্যালেন্ট দেখে করবেন। আচ্ছা ঠিক আছে, চলো।